আব্দুর রহমান লিখেছেন হালাল হওয়ার সময় কি স্ত্রী স্বামীর চুল কেটে দিতে পারে অথবা নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান আছে কি হাজির সাহেবরা একজন অন্যজনের চুল কেটে দিতে পারেন অহরামরত অবস্থায় কোনো অসুবিধা নেই অহরামরত অবস্থায় নিজের মাথার চুল নখ ইত্যাদি তিনি অহরামরত অবস্থায় যখন তিনি হজ বা আমরা কার্যক্রম সম্পাদন শেষ করা না করেছেন তখন পর্যন্ত এগুলো তার জন্য কাটা চায় নাই কিন্তু ওমরার কাজ শেষ হজের কাজ শেষ এখন চুল কাটার বিধান আসছে এখন চাইলে নিজেরটা নিজে কাটতে পারেন এই কাটার নিষেধ না এহরামের ওমরা এবং হজ কার্যক্রম চলাকালীন সময় করতে পারবেন না কার্যক্রম শেষ এখন শুধু চুল কাটাটা বাকি আছে চুল চাষাটা বাকি আছে এ পর্যায়ে সে নিজেরটা নিজে চাষতে পারবেন আর এক হাজি সাহেব অন্য হাজি সাহেবকে এহরামরত অবস্থায় চুল চেছি দিতে পারেন সেটাতেও কোনো অসুবিধা নেই তাহা খান লিখেছেন এক ব্যক্তি ঘুষের টাকায় বাড়ি গাড়ি কিনেছে শেষ বয়সে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ কালাম শুরু করে কিন্তু তার আর উৎস সেই ঘুষের টাকায় বাড়ি করা ঘুষের টাকায় করা বাড়ির ভাঁড় টাকা সে টাকা দিয়েই সে জীবিকা নির্বাহ করে ইসলামী দেশে এ ধরনের জীবনযাপন কতটুকু যুক্তিসঙ্গত দয়া করে জানাবেন ঘুষ যদি মানুষ থেকে নিয়ে থাকেন সেটা মানুষকে ফেরত দিতে হবে তিনি নামাজ কালাম পড়ছেন ভালো কথা কিন্তু মানুষ হক তাকে আদায় করে দিতে হবে এই চেষ্টা তার মধ্যে অবশ্যই থাকতে হবে এবং একসাথে না পারলে তাহলে ভেঙে ভেঙেও দিয়ে ফেলতে হবে যাদের টাকা তাদেরকে খুঁজে না পেলে তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে কিন্তু দিয়ে দিতে হবে সাব্বির দেখেছেন এরম অবস্থায় ওয়াশরুমের সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়া বিধান কি এরাম অবস্থায় ওয়াশরুমের সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করতে অনেকগুলো আমরা নিষেধ করেন যেহেতু এরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ সেটা অ্যাভয়েড করতে পারলে ভালো তবে এটা যদি সুগন্ধি হিসাবেই ব্যবহার করা হয় না বরং এটি ট্রিটমেন্টের অংশ জীবাণু থেকে ভালো থাকার প্রয়োজনে এটা করলে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করেছেন বলে বিবেচিত হবে না সেটি আমি মনে করি তবে অ্যাভয়েড করতে পারলে ভালো যদি সুগন্ধ ছাড়া কোনো সাবান পাওয়া যায় ভালো আর না হলে সাবান ব্যবহার না করে থাকতে পারেন সেটা ভালো কিন্তু আজকাল এত মানুষের গ্যাদারিং হয় এবং নানা কারণে আপনার আমাদের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই জায়গা থেকে যদি বিকল্প না থাকে সাবান ব্যবহার করলে ইনশাল্লাহ এহরাম অবস্থা নিষিদ্ধ কিছু করেছেন সেটি বলা হবে না যেহেতু এটা সুগন্ধির উদ্দেশ্যে বা সুগন্ধি হিসাবে ব্যবহার করাচ্ছে না সুগন্ধিটা এখানে একেবারে গৌণ মূলত সেটা আমাদের সুস্থ থাকার প্রয়োজনে বা পরিষ্কার করার প্রয়োজন আমরা ব্যবহার করছি